রাজ্যসভা নির্বাচনে অনন্ত মহারাজকে প্রার্থী করলো বিজেপি। সোমবার আমরাই প্রথম বলেছিলাম যে পাঁচটি নামের তালিকা যাচ্ছে, তাতে অনন্ত মহারাজের নাম রয়েছে। মঙ্গলবার আমরা সবার আগে ব্রেক করি যে অনন্ত মহারাজের কাছে প্রস্তাব নিয়ে গেছেন নিশেত প্রামাণিক। আজও আমরাই সবার আগে জানাচ্ছি যে অনন্ত মহারাজকে আনুষ্ঠানিকভাবে রাজ্যসভার প্রার্থী ঘোষণা করলো বিজেপি। আরও একবার জানিয়ে রাখতে চাইব, অনন্ত মহারাজকে প্রার্থী করলো বিজেপি। গতকাল নিশেত প্রামাণিকের সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি ভাস্কর। কি বলেছিলেন নিশেত প্রামাণিক শুনুন। রিপাবলিক বাংলার খবরের শিলমোহর, বিজেপির হয়ে রাজ্যসভায় প্রার্থী হতে চলেছেন কুচবিহারের মহারাজ, এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তিনি। আপনার কাছে প্রস্তাব এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিকের সঙ্গে দীর্ঘক্ষণ রুদ্ধদ্বার বৈঠক হলো, আপনি কি রাজ্যসভায় যে প্রার্থী হওয়ার যে প্রস্তাব আপনাকে দেওয়া হয়েছে আপনি তাতে সম্মত? না, আমি সম্মান স্বরূপে আমি তাতে যে প্রস্তাব দিয়েছে একটা প্রস্তাব দিয়েছে, হ্যাঁ, দিকে আমি তো গ্রহণ করেছি প্রস্তাবটা। এবং কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রের যে ক্ষমতায় যে দল বিজেপি, বিজেপির তরফ থেকে আপনাকে প্রস্তাব দেওয়া হলো, এর আগে একাধিকবার তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে একাধিক নেতৃত্ব আপনার সঙ্গে দেখা করে আপনার মন জয়ের একটা চেষ্টাও চালিয়ে গিয়েছেন, লাগাতার দেখেছি আমরা সেই ছবিটাও। কিন্তু কোথাও গিয়ে আপনি বিজেপির প্রতীকে রাজ্যসভায় প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিলেন কেন? না দেখুন, আমরা আমার হিতে চিন্তা করব, আমাদের যে এলাকা আছে এলাকার হিতে চিন্তা করবো, আমাদের মানুষের কথা চিন্তা করবো। এখানে কোনো আমাদের আমার সেইটা সবসময় ধ্যানে মনে রেখে আমরা সে এগোচ্ছি। মানে আপনি বলছেন রাজ্য সরকারের থেকেও কেন্দ্রের সরকার আপনাকে বেশি সাহায্য করছে, আপনার আরও বেশি প্রয়োজন মানে কেন্দ্রীয় সরকারকে? হ্যাঁ, আমার প্রয়োজন তো কেন্দ্রীয় সরকারকে। এবং অবশ্যই রিপাবলিক বাংলায় কিন্তু যে প্রতিক্রিয়া অনন্ত মহারাজের, যে বিজেপির ওপরই আস্থা রাখছেন এবং বিজেপির টিকিটে রাজ্যসভায় প্রতিদ্বন্দ্বিতা করার একটা বার্তা দেওয়া হয়েছে অনন্ত মহারাজকে, এবং সেই সিদ্ধান্তে তিনি সম্মত। বিরিয়ানি সঞ্জয়ের সঙ্গে কিংসুক ভাস্কর, রিপাবলিক বাংলা, কুচবিহার। পঞ্চায়েত ভোট মিটে গিয়েছে, আর এই পঞ্চায়েত ভোট মিটে যেতেই ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদস্যরা। মলয় ঘটককে কয়লা কাণ্ডে দিল্লিতে তলব করা হয়েছে। এর আগে 20 তারিখ এবং 26 তারিখ তাকে তলব করা হয়েছিল, কিন্তু তিনি পঞ্চায়েতের ভোটের বাহানা দিয়ে হাজিরা এড়িয়েছেন। কিন্তু আবার পঞ্চায়েত ভোট, গতকাল ভোটের গণনা ছিল, সেই গণনা মিটে যাওয়ার পরই, ভোট পর্ব মিটে যাওয়ার পরেই কিন্তু আবারও ইডির তরফে তাকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। মূলত কয়লা কাণ্ডে মলয় ঘটক কিভাবে জড়িত, কত টাকার লেনদেন হয়েছিল, কার সঙ্গে তার যোগাযোগ রয়েছে, সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখতে চাইছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদস্যরা। এবং তাই আগামী বলা যেতে পারে এই জুলাই মাসের তৃতীয় সপ্তাহেই কিন্তু দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে মলয় ঘটককে। এখন তিনি আবারও হাজিরা এড়ান কিনা সেটাই কিন্তু দেখার। তিনি কি হাজিরা দেবেন নাকি আবারও কোনো বাহানা দিয়ে তিনি দিল্লিতে হাজিরা এড়াবেন, সেটা শুধুমাত্র সময় অপেক্ষা। ক্যামেরায় রোহিত গণের সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা।